হ্যালো বিরস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা সঠিক নিয়মে একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারি ওয়েব মানি অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে মূলত একটি ব্যাংকিং সেবা আমরা যারা অনলাইনে কাজ করি তাদের প্রায় সময়ই ওয়েব মানিতে পেমেন্ট রিসিভ করতে হয় তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের একটি ওয়েব মানি অ্যাকাউন্ট থাকতে হবে অন্যথায় কিন্তু আমরা পেমেন্টটা রিসিভ করতে পারবো না তো চলুন এই ভিডিওতে আমরা দেখে নিই যে কীভাবে আমরা নতুন একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারি নতুন একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে আমাদেরকে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ওয়েব মানি অ্যাপটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে ওয়েব মানি অ্যাপটা ইনস্টল করতে প্লে স্টোরটা ওপেন করুন তারপর এখান থেকে সার্চবারে ক্লিক করুন তারপর সার্চবারে টাইপ করুন ওয়েব মানি জাস্ট এইটুকু লিখুন ওয়েব মানি তারপর সার্চ করুন এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে ওয়েব মানি কিপার এই অ্যাপটা আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে ওয়েব মানি অ্যাপটি ইনস্টল করতে এখান থেকে ইনস্টলে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে অ্যাপটা ইনস্টল হচ্ছে ওয়েব মানি অ্যাপটা ইনস্টল হতে একটু সময় লাগবে আমি সময়ের কারণে ভিডিওটি ফাস্ট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েব মানি অ্যাপটা ইনস্টল হয়ে গেছে ওয়েব মানি অ্যাপটা ইনস্টল করার পর ওপেন করুন তারপর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব মানি এরকম একটা লেখা দেখাচ্ছে এবং এটা কিন্তু ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এখান থেকে সাইন আপে ক্লিক করুন তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার চেক এখান থেকে প্রথমে কোডটা সিলেক্ট করে নিতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করলাম তারপর এখানে আপনার দেশের নামটা টাইপ করুন আমি বাংলা লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা কিন্তু চলে আসছে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম দেখতে পাচ্ছেন যে বাংলাদেশটা কিন্তু কোড সহ চলে আসছে তারপর ফোন নাম্বারে এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করুন আপনি যেই ফোন নাম্বারটার মাধ্যমে এই ওয়েব মানি অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখানে সেই ফোন নাম্বারটা টাইপ করে দিতে হবে আমার ফোন নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি তবে এখানে যেই ফোন নাম্বারটা দিবেন সেটা জিরো ছাড়া টাইপ করবেন আমি জিরোটা বাদ দিয়ে দিচ্ছি এখানে আপনার ফোন নাম্বারটা টাইপ করে দিন তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করুন এখন আপনাকে একটি ছবি তুলতে হবে তবে ছবিটা কিন্তু লাইভ তুলতে হবে পরবর্তীতে হয়তোবা আপনাকে ভেরিফিকেশনের জন্য এই ছবিটা আবার তুলতে হইতে পারে সুতরাং ছবিটা তোলার সময় বুঝে শুনে তুলবেন কেননা এই ছবিটা পরবর্তীতে প্রয়োজন হবে ছবিটা তোলার জন্য নিচ থেকে নেক্সটে ক্লিক করুন এরকম যদি কোনো পপ আপ শো করে তাহলে ইয়েসে ক্লিক করুন তারপর ওকেতে ক্লিক করুন ক্যামেরাটি পারমিশন চাইলে এলাওতে ক্লিক করুন তারপর এখানে আপনাকে ছবিটা তুলতে হবে প্রথমে মুখটাকে সামনের দিকে নিয়ে আসতে হবে তারপর হাঁ করতে হবে মানে আঁক করতে হবে তারপর ডান চোখটাকে অফ করতে হবে দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু তোলা হয়ে গেছে এখানে কিছু সময় লোডিং হবে তারপর ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন যে ক্রেটে পাসওয়ার্ড এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে বলতেছে তবে পাসওয়ার্ডটা মিনিমাম আট সংখ্যা টাইপ করবেন পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য ক্যাপিটাল ল্যাটার স্মল ল্যাটার এবং নাম্বার সহ টাইপ করে দিবেন যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয় আমার পাসওয়ার্ডটা আমি সিকিউরিটি পারপাস হাইড করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন কেননা পরবর্তীতে লগ করার সময় এই পাসওয়ার্ডটার প্রয়োজন হবে নিচে দেখতে পাচ্ছেন যে রিটাইপ পাসওয়ার্ড এখানে আপনাকে আবার উর্ফের পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে কনফার্ম করার জন্য আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি এখানে আপনার পাসওয়ার্ডটা টাইপ করে দিন তারপর নিচে দেখতে পাচ্ছেন যে টার্মস অফ সার্ভিস এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য অল এগ্রিমেন্ট এখানে টিকমার্ক দিন তারপর নিচেরটাও টিকমার্ক দিন তারপর একদম নিচ থেকে নেক্সটে ক্লিক করুন তারপর এখানে হয়তোবা কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে আমার ইনফরমেশনগুলো আপডেট হচ্ছে প্রথমটা কিন্তু রানিংয়ে আছে আপডেটের কাজ চলছে তারপর নিচেরগুলো কমপ্লিট হবে এক এক করে এখানে কিছু সময় লাগবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন যে আমার সকল ইনফরমেশনগুলো কিন্তু আপডেট হয়ে গেছে আপনার সকল ইনফরমেশনগুলো আপডেট হলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তারপরে এখান থেকে নেক্সটটি ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস কোড এখানে আমাদেরকে পিন সেট করতে বলতেছে প্রথমেই দেখতে পাচ্ছেন যে স্যাট পিন আপনি যদি চার সংখ্যার বা ছয় সংখ্যার পিন সেট করতে চান তাহলে এখানে পিন অপশনটা সিলেক্ট করুন আর আপনি যদি প্যাটার লক সেট করতে চান এই অ্যাকাউন্টের ভিতরে তাহলে সেট প্যাটার লক এই অপশনটা সিলেক্ট করুন আর আপনি যদি কোনো প্রকার পিন বা লক না দিতে চান তাহলে এখান থেকে স্কিপ অপশনটা সিলেক্ট করুন আমি চাচ্ছি যে একটি পিন সেট করতে এই কারণে পিন অপশনটা সিলেক্ট করলাম তারপর নেক্সটে ক্লিক করব। এখন আমাদেরকে একটি পিন সেট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে পিন এখানে আপনি চার সংখ্যার একটি পিন দিবেন তবে এই পিনটা আপনাকে মনে রাখতে হবে পরবর্তীতে এই পিনটার মাধ্যমে আপনার এই অ্যাকাউন্টে লগ করতে পারবেন আমার পিনটা আমি সেট করে দিচ্ছি তারপর রিটাইপ পিনে আপনাকে আবার সেই পিনটা টাইপ করে দিতে হবে আপনি একটু আগে যেই পিনটা সেট করেছিলেন এখানে সেই পিনটা আবার টাইপ করে দিন আমার পিনটা আমি টাইপ করে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার পিনটা কিন্তু সাকসেসফুলিভাবে সেট হয়ে গেছে পিনটি সেট করার পর আপনার ফোনে যদি বায়োমেট্রিক অপশনটা ইনেবল করা থাকে সেক্ষেত্রে বায়োমেট্রিক অপশনটা কনফার্ম করে দিবেন আমারটা আমি কনফার্ম করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস টু লোকেশন এরকম একটা লেখা দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে আই ওয়ান টু এখানে টিকমার্ক দেওয়া আছে একদম নিচ থেকে নেক্সটে ক্লিক করুন পারমিশন চাইলে অ্যালাউতে ক্লিক করুন নেক্সটে ক্লিক করুন পারমিশন চাইলে আবার অ্যালাউতে ক্লিক করুন আবার নেক্সটে ক্লিক করুন পারমিশন চাইলে আবার অ্যালাউতে ক্লিক করুন ফাইনালি এখান থেকে ট্রায়ে ক্লিক করুন ভিওয়ার্স আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েব মানি অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে আশা করি এভাবে আপনি যে কোনো সময়ে আপনার নতুন একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওয়েব মানির যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা কিন্তু শো করতেছে অতীতে যারা অ্যাকাউন্ট খুলেছিল তাদের অপশনটা ছিল এখান থেকে অ্যাডে ক্লিক করে নতুন একটি বাই ডিফল্ট অ্যাকাউন্ট অ্যাড্রেস তৈরি করা আর এখন বর্তমান সময় কিন্তু এটা অটোমেটিক জেনারেট হয়ে যায় এখানে দেখতে পাচ্ছেন যে একটি পপ আপ মেসেজ শো করতেছে এখান থেকে ওকেতে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে যারা যারা ওয়েব মানি অ্যাকাউন্ট ব্যবহার করতেছে তাদের লিস্টগুলো চলে আসছে আমার কন্ট্যাক্ট লিস্টে আমি নেক্সটে ক্লিক করলাম পরে দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু শো করতেছে মানে প্রোফাইল পিকচারটা শো হচ্ছে এখান থেকে যদি পেমেন্টে ক্লিক করেন তাহলে আপনি পেমেন্টের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন এখানে যতগুলা ফান্ড ট্রান্সফার করতে পারবেন সকল পেমেন্টগুলো দেখতে পারবেন চার্ট অপশনে ক্লিক করলে আপনি আনরিডেড মেসেজগুলো দেখতে পারবেন মানে যেগুলো আপনি এখন পর্যন্ত রিড করেননি সেই মেসেজগুলো দেখতে পারবেন তারপর কিউ আর কোডে ক্লিক করলে আপনি যে কোনো কাউকে পেমেন্ট করতে পারবেন কিউআর কোডের মাধ্যমে এখান থেকে আপনি যদি মোড়ে ক্লিক করেন তাহলে সেটিংস অপশনে যেতে পারবেন দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা কিন্তু শো করতেছে পাশাপাশি কনট্যাক্ট ট্রানজ্যাকশন হিস্টোরি সেভ কার্ড এরকম ইত্যাদি অপশনগুলো দেখতে পারবেন এখন আপনি যদি এই অ্যাকাউন্টের সেটিংস অপশনে প্রবেশ করতে চান তাহলে এখান থেকে সেটিংসে ক্লিক করুন অথবা এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করুন তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করুন তারপরে এখানে আপনি সেটিংসের অনেকগুলো অপশন দেখতে পারবেন পরবর্তীতে হয়তোবা আমরা এই সেটিংসগুলো সম্পর্কে এক এক করে জানবো এখন আমরা চাচ্ছি যে আমাদের অ্যাকাউন্টের ইনফরমেশনটা চেক করতে তো এর জন্য এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করব অ্যাকাউন্টে প্রবেশ করলে এখানে হয়তোবা কিছু সময় লোডিং হবে দয়া করে অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের সকল ইনফরমেশনগুলো কিন্তু শো করতেছে প্রথমে দেখতে পাচ্ছেন যে ডব্লিউ এমআইডি এটা হচ্ছে কি আমার অ্যাকাউন্টের ডব্লিউ এমআইডি নিচে দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা শো করতেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটা শো করতেছে যেটা ভেরিফাইড দেখাচ্ছে নিচে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেসটা যেহেতু দেয় নেই সেহেতু ফাঁকা দেখাচ্ছে এবং একদম নিচে দেখতে পাচ্ছেন যে মেলিং অ্যাড্রেসটা বাংলাদেশ দেখাচ্ছে আদার্স অ্যাকাউন্টে ক্লিক করে আপনি চাইলে অন্য অ্যাকাউন্ট থাকলে সেটা অ্যাড করতে পারবেন তো আমি চাচ্ছি যে এই অ্যাকাউন্টটাতে একটি ইমেল অ্যাড্রেস অ্যাড করার জন্য তার জন্য এখান থেকে ইমেলে ক্লিক করব। তারপর এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিতে হবে আমরা যে ইমেল অ্যাকাউন্টটা এই ওয়েব মানি অ্যাকাউন্টে অ্যাড করতে চাচ্ছি এখানে সেই ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিব আমার ইমেল অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করে দিচ্ছি আপনি ঠিক এইভাবে আপনার ইমেল অ্যাড্রেসটা টাইপ করে দিন তারপর নেক্সটে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে একটি ওয়ার্নিং দেখাচ্ছে এখানে বলতেছে যে আমাদের এই ইমেল অ্যাকাউন্টে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে তো সেটা যদি না পাই সেই ভেরিফিকেশন করতে পারবো না মানে ইমেল অ্যাড্রেসটা অ্যাড হবে না তো আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। এখন আমার এই ইমেল অ্যাকাউন্টে একটি ভেরিফিকেশন কোড আসবে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে আমি ভেরিফিকেশন কোডটা দেখে নিচ্ছি ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো থ্রি এই কোডটা আমাকে জাস্ট এখানে টাইপ করে দিতে হবে আমি ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিচ্ছি ওয়ান ডাবল সিক্স সেভেন জিরো থ্রি জাস্ট আপনার ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দিন তারপর ওকেতে ক্লিক করুন দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর রিপ্লে এরকম একটা মেসেজ দেখাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল অ্যাড্রেস সেট তার মানে আমার ইমেল অ্যাড্রেসটা সেট হয়ে গেছে তবে ইমেল অ্যাড্রেসটা এখানে শো হতে কিছুক্ষণ সময় লাগবে ইমেল অ্যাড্রেসটা সাকসেসফুলিভাবে অ্যাড হলে এরকম একটি মেল দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে বলতেছে যে আমার অ্যাকাউন্টের ইনফরমেশনটা আপডেট করা হয়েছে এবং এই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করা হয়েছে আমার অ্যাকাউন্টে এরকম যদি একটি ইমেল পান তাহলে বুঝতে পারবেন যে আপনার ইমেল অ্যাড্রেসটা সাকসেসফুলিভাবে অ্যাড হয়েছে পরবর্তী কিছু সময় পরে আমি পুনরায় চেক করি যে আমার ইমেল অ্যাকাউন্টটা অ্যাড হয়েছে কি না তারপরে এখানে দেখতে পাচ্ছি যে আমার ইমেল অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে এখন আপনার এই ওয়েব মানি অ্যাকাউন্টটা যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারবেন মানে আপনি যে কোনো কারো কাছ থেকে ওয়েব মানির মাধ্যমে টাকা রিসিভ করতে পারবেন তো আপনারা যদি ওয়েব মানিতে ডলার বাইসেল করতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমরা ওয়েব মানি ডলার বাইসেল করে থাকি শুধুমাত্র ওয়েব মানি ডলার না যে কোনো ডলার বা ক্রিপ্টো কারেন্সি আমরা বাইসেল করে থাকি আর আমাদের ব্যবসা হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড আপনি নিশ্চিন্তে আমাদের সাথে যে কোনো ডলার বাইসেল করতে পারেন বর্তমানে অনলাইনে কিন্তু প্রচুর স্ক্যাম হচ্ছে আপনি যদি আমাদের সাথে লেনদেন করেন সেই ক্ষেত্রে আপনি হানড্রেড পার্সেন্ট সেভ থাকতে পারবেন অন্যথায় আপনি স্ক্যামের শিকার হতে পারেন তো আমাদের সাথে ইতিমধ্যে অনেকে লেনদেন করেছে এবং ভালো ফিডব্যাক দিয়েছে আপনি চাইলে ওই পেজগুলো দেখে নিতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের যেই ডলার বাইসেলের পেজটা আছে সেটা আমি লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে চেক করে নিতে পারেন আর যে কোনো ডলার আপনি চাইলে নিশ্চিন্তে আমাদের সাথে বাইসেল করতে পারেন আশা করি এইভাবে আপনি যে কোনো সময় নতুন একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হল আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে যাতে তারাও খুব সহজেই নতুন একটি ওয়েব মানি অ্যাকাউন্ট খুলতে পারে পরবর্তীতে ওয়েব মানি সম্পর্কে আরও ভিডিও আসতেছে সুতরাং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ